নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তোমাদের গভর্নমেন্টের তরফ থেকে নতুন একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে এই পোর্টালের মাধ্যমে আপনি প্রধানমন্ত্রীর বিভিন্ন রকম যোজনা এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন রকম যোজনা সম্বন্ধে আপনি জানতে পারবেন এবং সেই যোজনার জন্য কীভাবে আপনি আবেদন করবেন আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে সেই যোজনার জন্য আপনি এলিজিবেল নাকি এই অফিসিয়াল ওয়েবসাইটের দ্বারা আপনি চেক করতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন বহু মানুষ এখনও পর্যন্ত জানে না যে গভর্নমেন্টের কোন কোন স্কিম রয়েছে এবং কোন কোন স্কিমের জন্য তারা এলিজিবল সেই জন্য গভর্নমেন্টের তরফ থেকে এই অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি কোন কোন স্কিমের জন্য এলিজিবল ঠিক আছে আপনি কোন কোন স্কিমের জন্য এলিজিবিল এবং কিভাবে আবেদন করবেন কিভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর তারপরে কিন্তু আপনি যেই যেই স্কিমের জন্য এলিজিবিল আপনার সামনে কিন্তু শো হয়ে যাবে সেই জন্য কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইটে এসে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে কোন কোন স্কিমের সুবিধা পাবেন সমস্ত বিস্তারিত আলোচনা করব সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে বেল অস্টনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যন্ত ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক প্রথম কিন্তু এই অফিসিয়াল অফিসে চলে আসবেন এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে আছে সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন এখানে আসার পর এখানে যে প্রধানমন্ত্রীর নতুন যে অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ হয়েছে এখানে কি কী সুবিধা পাবেন এবং কী কী বেনিফিট আছে কীভাবে রেজিস্ট্রেশন করবেন এখানে সমস্ত কিন্তু লেখা আছে এখান থেকে প্রথমে আপনি দেখে নেবেন দেখে নেওয়ার পর এরপর সবার নিচে আসবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দ্য অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক হ্যার এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর যে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমনটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এটা কিন্তু গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে আপনি চেক করতে পারবেন যে গভর্নমেন্টের কোন কোন স্কিম রয়েছে কতগুলি ক্যাটাগরি রয়েছে সমস্ত কিন্তু এখান থেকে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এগ্রিকালচারে ছটি স্কিম রয়েছে ব্যাঙ্কিংয়ে ফাইন্যান্সিয়ালের একত্রিশটা স্কিম রয়েছে বিজনেসে পনেরোটা স্কিম রয়েছে এডুকেশানে একুশটা হেলথে উনিশটা হাউসিংয়ে আটটা পাবলিকে দুটি এবং সায়েন্সে তিনটি স্কিল সতেরোটি তো এইভাবে কিন্তু বিভিন্ন দেখতে পাচ্ছেন ক্যাটাগরিতে কতগুলি স্কিম রয়েছে এখান থেকে শো হয়ে গেছে এর মধ্যে আপনি যেই ক্যাটাগরিতে আপনি স্কিমগুলি দেখতে চান যে কোন কোন স্কিম রয়েছে সেটা দেখার জন্য এইভাবে কিন্তু ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ক্যাটাগরির মধ্যে কতগুলি স্কিম রয়েছে কিন্তু আপনার সামনে হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেরোটি স্কিম রয়েছে তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অটল মিশন এর এই স্কিমটা রয়েছে স্বচ্ছ ভারত মিশন এই স্কিমটা রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা রয়েছে তারপর জনজীবন মিশন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা তো এইভাবে স্কিম রয়েছে এবার যেই স্কিমের সবাই জানতে চান বা কীভাবে অ্যাপ্লাই করতে হবে কী কী ডকুমেন্টস লাগবে জানার জন্য এই অপশন ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমআইটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে কিন্তু এই স্কিমের সম্বন্ধে আপনি জানতে পারবেন এবং এই স্কিমের কী কী বেনিফিট আছে কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু এখান থেকে আপনি দেখতে পারবেন ঠিক আছে এখান থেকে এলিজিবিলিটি দেখতে গেলে দেখতে পাচ্ছেন পুরো ডিটেলস লেখা আছে এবং অ্যাপ্লিকেশান প্রসেস কিন্তু এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে এবার ডকুমেন্টসও কী কী লাগবে আধার কার্ড রেশন কার্ড অ্যাড্রেস প্রুফ পাসপোর্ট ফটো ব্যাঙ্ক ডিটেলস এখানে বিভিন্ন ডিটেলস কিন্তু এখানে লাগবে ঠিক আছে এই ডকুমেন্টসগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এবং এটা কিন্তু যারা বিপিএল এবং যারা ওমেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু পরিষ্কারভাবে এই স্কিমে কিন্তু লেখা আছে উপরে দেখতে পাচ্ছেন উজ্জ্বলা ওমেন বিপিএল এরা কিন্তু যারা ওমেন এবং যারা বিপিএল ক্যাটাগরি তারা এখানে আবেদন করতে পারবেন তো এইভাবে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির মধ্যে কতগুলি স্কিম রয়েছে এবং তার বেনিফিট কি কি কীভাবে আবেদন করবেন এখান থেকে আপনি দেখতে পারবেন এবার আপনি কোন স্কিমের জন্য এলিজিবল সেটা জানার জন্য কী করবেন আপনি কোন স্কিমে আবেদন করতে পারবেন বা সেটা এলিজিবল নাকি সেটা চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাইন স্কিম ফর ইউ এই অপশন কিন্তু ক্লিক করবেন ঠিক আছে আপনি কোন কোন স্কিমের জন্য এলিজিবিল সেটা জানার জন্য এখানে ফাইন স্কিম ফর ইউ এই অপশন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনি মেল বা ফিমেল এখান চুজ করে নেবেন করে নেওয়ার পর এখান থেকে আপনার এএসটা কিন্তু সিলেক্ট করে নেবেন ঠিক আছে আপনি কত বছর বয়স আপনার সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন এই নেক্সট বাটন কিন্তু ক্লিক করে দেবেন এই নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার স্টেটটা কিন্তু সিলেক্ট করে নেবেন আপনার স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখান থেকে আপনার যে আপনি রুরাল বা উরবান এখান থেকে কিন্তু সিলেক্ট করে দেবেন করে নেওয়ার পর তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন ক্যাটাগরি আপনি জেনারেল ও বিসি এস সি যেই ক্যাটাগরি হয়ে থাকেন সেটা সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর যদি কেউ পঙ্গু হয়ে থাকেন তাহলে কিন্তু ইয়েস করবেন অথবা কিন্তু এখানে নো করে দেবেন নো করে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি মাইন্ডে হয়ে থাকেন তাহলে কিন্তু ইয়েস করবেন অথবা এখানে নো করে দেবেন নো করে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন অথবা নো করে দেবেন করে দেওয়ার পর যদি আপনি এমপ্লয়মেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু তাহলে এমপ্লয়মেন্ট করবেন যদি আনএমপ্লয়েড হয়ে থাকে তো আনএমপ্লয়েড করবেন অথবা সেল এমপ্লয়েড এখানে সিলেক্ট করার পর নেক্সট বাটন ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি অকুপেশন আবার অকুপেশনটা থেকে আপনি সিলেক্ট করে নেবেন অকুপেশন সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি বিপিএল হয়ে থাকেন তাহলে কিন্তু ইয়েস করবেন অথবা এখান থেকে নো করে দেবেন নো করে দেওয়ার পর তারপরে এখানে কী করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি ইনকাম আপনার যে ফ্যামিলি বার্ষরী ইনকাম কত সেটা কিন্তু এখানে cinnamon. আপনার ফ্যামিলি বার্ষিক ইনকাম সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন কোন স্কিমের জন্য এলিজিবিল এখান থেকে শো হয়েছে দেখতে পাচ্ছেন আপনি কতগুলি স্কিমের জন্য এলিজিবিল এখান থেকে পুরো ডিটেলসে শো হয়ে গেছে এর মধ্যে আপনি কোন স্কিমের সমাজে জানতে চান বা কোন স্কিমের জন্য আপনি আবেদন করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখানে বিভিন্ন রকম স্কিম কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে এখান থেকে আপনি যেই স্কিমের জন্য আবেদন করতে চান বা যে স্কিমের সমাজে জানতে চান তার এখান থেকে কিন্তু সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইভাবে কিন্তু সিলেক্ট করে নেবেন এই ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পর তারপরে স্বামীর বাটনে ক্লিক করবেন স্বামীর বাটনে ক্লিক করার পর এই ক্যাটাগরির মধ্যে কতগুলি স্কিম এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কতগুলি স্কিম এখানে আপনি এলিজিবল এখানে কিন্তু শো হয়ে গেছে এর মধ্যে আপনি যে স্কিমের জন্য আবেদন করতে চান এখান থেকে কিন্তু আবেদন আবেদন করতে পারেন দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এখানে কী কী ডকুমেন্টস লাগবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান প্রসেস সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে আপনি দেখে নেবেন আপনি কিন্তু এই স্কিমের জন্য এলিজিবিল সেই জন্য কিন্তু এই স্কিমটা আপনার সামনে শো হয়ে গেছে তো এইভাবে কিন্তু গভর্নমেন্টের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি বিভিন্ন রকম স্কিমের সম্বন্ধে জানতে পারবেন এবং কোন স্কিমের জন্য আপনি এলিজিবিল সেটা কিন্তু এখান থেকে আপনি চেক করতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে এখানে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং কীভাবে চেক করবেন যে কোন স্কিমের জন্য আপনি এলিজিবল কতগুলি স্কিম রয়েছে সমস্ত কিছু বলে দিলাম যদি আজকে ভিডিওটা একটু ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পায়ে থাকে ডোটেশনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা আছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ